সুপ্রিয় ভিউয়ার সকলকে স্বাগতম জানাচ্ছি আরেকজন কাকার দোকানে, উনিও জুতার কাজ করেন। কাকা কি খবর, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনার কি নাম? আমার নাম যতন দাস। যতন দাস, আচ্ছা আপনার বাড়ি কোথায়? ধুপিপাড়া। ধুপিপাড়া, আচ্ছা জুতার কাজ করেন। এখানে তো কোনো জুতা দেখতেছি না আপনার এখানে। আচ্ছা আজকে কটা কাজ করছেন কাকা? আজকে আজকে 80 টাকা মতন কাজ করছি। 80 টাকা। তো এখন করোনার সময় কেমন, আয় রোজগার কেমন? আয় রোজগার নাই। আয় রোজগার নাই, খুব মন্দা। আচ্ছা পরিবারে কে কে আছে? আমার পরিবারে আছে, আমি আছি, আমার ছেলে আছে, নাতি আছে, বাড়ি বাড়ি আছে। আচ্ছা আপনার ছেলে আছে, নাতি আছে, বাড়িওয়ালে আছে। আচ্ছা 80 টাকা আজকে। এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তো এই সন্ধ্যার মুহূর্ত পর্যন্ত আসলে 80 টাকা দিনে এখন কত টাকা ইনকাম হচ্ছে এটা বলেন? দিনে হচ্ছে ওই তো 50-60-80। 50-60, 50 টাকায় কি সংসার চলে? চলে না সংসার। চলে না? আচ্ছা যাই হোক, 50 টাকায় অবশ্যই কারো সংসার চলে না, চলার কথাও না। তো আপনার পরিবারে কে কে আছে জানি বললেন? আমি আছি, আমার ছেলে আছে। আচ্ছা আপনার সংসার কি আপনি একমাত্র উপার্জন করেন? আচ্ছা তো আপনার এই হচ্ছে অবস্থা। তো আপনি কি বলতে চান যারা আপনাকে দেখছে, 50 টাকা তো আপনার সংসার চলে না, কিভাবে চলতেছে দিন তাহলে? দিন খুব শোচনীয় চলতেছে, দিন শোচনীয় না? উনি জুতার কাজ করেন, যতন দাস, যতন দাস না, উনি জুতার কাজ করেন, ওনার 50 টাকা ওনারও আর্নিং। আসলে সেই জায়গাটাতে কারো 50 টাকায় তো সংসার চলবার কথা না। আমরা যথাসাধ্য চেষ্টা করব ওনাকে যতটুকু সাপোর্ট করার জন্য। তো আচ্ছা আপনার ফোন নাম্বার কি আপনার মনে আছে? নাম্বারটা বলেন দেখি। 0173-99-89-89-3-10। আচ্ছা ওনার ছেলে ওনার নাম্বারটা বললেন পাশ থেকে। যাই হোক, তো কেউ যদি আপনাকে হেল্প করতে চায় আপনি কি নেবেন? নেবেন। এখন সব মিলে আপনার দিনকাল অনেক খারাপ যাচ্ছে, আসলে এইটা প্রশ্ন করাটা অবান্তর। এখানে তেমন জুতা নেই, মানে জুতার কাজ করতে করার জন্য বসে আছেন, কিন্তু এখানে জুতা নেই। তো যাই হোক, আপনি কি বলতে চান যারা আপনাকে দেখছে তাদের জন্য কি বলতে চান? যারা দেখতেছে আমাকে, হ্যাঁ হ্যাঁ, হেল্প চাই, হেল্প চাই, হেল্প, হেল্প চাই। আচ্ছা হেল্প চাচ্ছেন যারা দেখতেছে। আচ্ছা যাই হোক, কেউ যদি পারেন ওনাকে যদি পারেন আপনারা সাপোর্ট করবেন। আসলে আমরা মানুষ মানুষের জন্য মানুষ মানুষের পাশে দাঁড়াবো, এটাই আমাদের মানবিকতা এবং মনুষ্যত্বের দৃষ্টিকোণ থেকে এমন মানসিকতায় থাকা উচিত। উনি ওনার নাম্বার বললেন। আচ্ছা আপনার নাম্বারটাতে কি বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে? আচ্ছা যারা দেখছেন যদি পারেন ওনাকে সাপোর্ট করবেন। এই হচ্ছে যত